পরিবর্তন দরকার। প্রমোদ বড়ুর সরকার পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। এইদরে 2020 বিটিআরৰ নির্বাচনত নাচি বাগি মরুভূমিত প্রচার চলাইছিল ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ুয়ে। বিটিআরত আমূল পরিবর্তন আনিব বলে রাইজর কাষলে গিয়ে প্রতিশ্রুতি দিছিল। এইবর প্রতিশ্রুতি দিয়ে প্রমোদ বড়ু বহিছিল বিটিআরৰ রাজসিংহাসন। এতিয়া 5 বছরীয় সমাপ্তির সময় সমাগত, কিন্তু এই 5 বছরীয় শাসনকালত ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ুর বিটিআরত আহিল নে পরিবর্তন? 2020 প্রমোদ বড়ুয়ে দিয়া প্রতিশ্রুতির পিছৰ চোৱা এতিয়া আমি রাইজর সন্মুখত দাঙি ধরেছ। এয়া আমার সরজমিন তদন্তত পোহরলৈ অহা দৃশ্য। এয়া চাও প্রমোদ বড়ুয়ে প্রতিশ্রুতি দিয়া সুইজারল্যান্ডের দৃশ্য। এয়া বাদলাপাড়ারপরা ডিমাকুচিলৈ যোৱা শুক্লাই নৈর উপরের দৃশ্য। ইয়াতে নির্মাণ করার কথা আছিল এখন দলং। 4 বছর পূর্বে নির্মাণ করবলগিয়া দলংখন এই স্থানত হয়ে নুঠিল। কেবা কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই শুক্লাই নদীর উপর নির্মাণ হবলগিয়া পকী দলংখন বিগত 4 বছরে হয়ে নুঠিল। দলংর নামত মাত্র শুক্লাই নদীত ঠিয় হল এই কেইটা পকী খুঁটাহে। বিগত 4 বছর পার হয়ে গেল প্রমোদ স্যারে আহার লগে লগে, কিন্তু এইটু দলংটু কমপ্লিট নহল। হাগ্রামা থাকুতে এইটু দলংটু স্টার্ট করছে, খুঁটা পকী হয়ে গেল, অলপ বাকি আসিল পুরোটু, সেইটু কিন্তু কমপ্লিট নহল। এটা 4 বছর পার হয়ে গেল। আমার রাইজে কিন্তু এটা বহুত কষ্ট ভুগি আছে। এটা এইটু দলং যদি কমপ্লিট হয়ে গেলো হয়, আমার রাইজে বিশেষ প্রমোদ স্যারক গুরুত্ব দিলে হয়, মানুষের এটা বহুত হারাশাস্তি হয়েছে। বিশেষকে ছাত্রছাত্রীবিলাক এটা পানি যদি বেশি হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীবিলাক স্কুল যাব নারে। বিগত 4 বছরে আধরা হয়ে রা দলংখন হব হব বলে অপেক্ষা করে রোল অঞ্চলটির রাইজে, কিন্তু হয়ে নুঠিল দলংখন। দলংর নামত 4 বছর রাইজে পালে কেটামান খুঁটা। এই কেটা খুঁটাকে চাই দিন পার করেছে এটা অঞ্চলটির রাইজে। আমি ভাবিছিল যে এতিয়া বেলেগ সরকার আহিছে, এই স্কিমটা তার মানে একটা স্যাংশন হওয়া আদরওয়া কামটো হব বলে আমি আশা করেছিল। তার মানে এই রাস্তা দিয়ে আমার লড়া ছোৱালী স্কুলত লব লাগিব। এনেকুৱা কলা কয়লা পানি পাহাড়ৰ পৰা আহে, আমার বাইকৰ অবস্থা নাই, সাইকেলৰ অবস্থা নাই, আর বেমারী এটা যদি হয় যদি এম্বুলেন্স মাতিব লাগিব, গাড়ি পার নহব। তেখেতে কৈছিল তার মানে কিবা সুইজারল্যান্ড করিম বলে, সেই হিসাবে এই কামটো আমার করে দিব লাগছিল। বৃহত্তর এই অঞ্চলটির রাইজে বছর বছর ধরে নৈর বুকুরে যাতায়াত করে আহিছে। এই অঞ্চলের ছাত্রছাত্রী আর স্থানীয় রাইজর স্বপ্নর এখন দলং হওয়ার কথা আছিল এই স্থানত, কিন্তু হয়ে নুঠিল। এতিয়াও বারিষা হলেই সম্পূর্ণ যাতায়াত বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীর লগতে পথচারীর। এয়াই হল প্রমোদ বড়ুর বিটিআর, এয়াই প্রমোদ বড়ুর পরিবর্তনের স্লোগান তথা প্রতিশ্রুতির জয়গাথা। ওদালগুড়ির পর রিপুঞ্জ নাথর সুতে নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।